গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার বাড়িতে ফার্স্ট এড বক্সে একটি তুলার প্যাকেট তো থাকেই। শরীরে কোথাও কেটে ছিঁড়ে গেলেই আমরা রক্তক্ষরণ বন্ধ করতে, অ্যান্টিসেপটিভ লাগাতে, ক্ষতস্থান সুরক্ষা রাখতে তুলা ব্যবহার করে থাকি। কারণ আমরা জানি তুলা আমাদের জন্য সুরক্ষিত। তবে চিকিৎসকরা বলেছেন অন্য কথা। তাদের কথায় সাবধান, কেটে গেলে ক্ষতস্থানে ভুলও তুলা ব্যবহার করবেন না। কেন জানেন? কারণ তুলো থেকে নাকি ইনফেকশনের সম্ভাবনা বেশি। হ্যাঁ, ঠিকই শুনছেন, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে কেটে ছেড়ে গেলে ক্ষতস্থানে তুলো দেওয়া উচিত হবে না, এতে ঘটতে পারে বড় বিপদ। ক্ষতস্থানে তুলো দিলে তুলোর রোয়া আঁকে যায়। অনেক সময় ক্ষতস্থান থেকে এগুলো আলাদা করা যায় না। চিকিৎসকের দাবি, ওই রোয়া থেকে ইনফেকশনের সম্ভাবনা তৈরি হয়। কারণ বেশিরভাগ সময় দেখা যায় খোলা জায়গায় রাখা থাকে তুলো, যা ব্যবহার করার পর মুখেও ঢাকা থাকে না। সেই নোংরা তুলো ক্ষতস্থানে দিলেই বিপদ, ইনফেকশনের সম্ভাবনা। এখন প্রশ্ন, তাহলে উপায়? চিকিৎসকরা বলেছেন কেটে ছিঁড়ে গেলে প্রথমে ক্ষতস্থানটা জল দিয়ে ধুয়ে নিতে হবে, সম্ভব হলে বরফ দেওয়া যেতে পারে, এতে রক্তক্ষরণের পরিমাণটা কিছুটা কমে। আর তাই রক্ত মুছে তুলোর বদলে সার্জিক্যাল গজ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এরপর ক্ষতস্থানে ওষুধ লাগাতে হবে। ঘরে থাকলে জায়গাটা খোলা রাখা পরামর্শ, বাইরে গেলে ব্যান্ডেজ বাঁধার পরামর্শ। শুধু বাড়িতে চিকিৎসকই নয়, বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া জরুরি বলে চিকিৎসকরা মনে করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।